Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Okay, good morning everybody. How dear my student, how are you? I hope all of you are well. We also well. So amra aajke amader je bishoy niye amra kotha bolte chaichi Bangladesh Nursing and Midwifery Council ajito aajke amader online class shuru hote jacche. To amra protom class এখন নিতে যাচ্ছি তো অনলাইন ক্লাসে তোমরা নিশ্চয়ই একটা প্রাণবন্ত অবস্থা পাবা এবং এতদিন যাবৎ তোমরা করোনার মধ্যে ঘরে অবস্থান করতেছো পড়াশোনা করতেছো আর এই ক্লাসটাও তোমাদের জন্য অত্যন্ত সহযোগী হবে বলে আমি মনে করি আমাদের এই অনলাইন ক্লাসে জন্য বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এখানে অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে এবং সেখান থেকে তারা ভবিষ্যতের জন্য যা যা প্রয়োজন সেগুলি তারা সংগ্রহ করতে পারবে আশা করি তোমরা সবাই সেই বিষয়ে সজাগ সচেতন থাকবে এবং অনলাইন ক্লাসে উপস্থিত থেকে আমাদের এই ক্লাসকে প্রাণবন্ত করবা ধন্যবাদ তোমাদেরকে আমি আজকে যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি সেই সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি প্রথম বর্ষের ক্লাস এটি মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি এই বিষয়ে আজকে আমরা ক্লাস নিব এবং সেই প্রথম টপিকটা যেটা আমি ক্লাস নিব সেটা হচ্ছে প্রেজেন্টেশন অন ইন্ট্রোডাকশান টু মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি আমি ডক্টর এম ডি ইউনুস আলী এসটিএস নার্সিং কলেজ ভাইস প্রিন্সিপাল এবং আমি আজকে এখানে যে ক্লাস নিব সেগুলি তোমরা যাতে যথাযথভাবে তোমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারো সেই জন্য তোমাদের সাথে আমি আসি এবং এই ক্লাসগুলি আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করবো ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি তোমরা সবাই জানো যে মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি কী তো এই বিষয়ে আমরা আজকে যে বিষয়গুলি পড়াবো সেগুলি প্রথমে হচ্ছে ডেফিনেশন অফ টার্মস হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইকোলজিক্যাল রিলেশনশিপ ফ্যাক্টরস প্রমোটিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মাইক্রো অর্গানিজম ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা আসি মাইক্রোবায়োলজি কী মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রোস্কোপিক অর্গানিজম সাচ এজ ব্যাকটেরিয়া ভাইরাসেস ফাঙ্গাই অ্যান্ড প্রোটোজোয়া আমরা জানি যে মাইক্রোবায়োলজি মাইক্রো মিন্স মাইক্রো মিন্স ক্ষুদ্র মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র এবং এই ক্ষুদ্র বিষয় নিয়ে যেই বিষয় সাবজেক্টে আলোচনা করা হয় যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি মাইক্রোস্কোপিক অর্গানিজম অতি ক্ষুদ্র অর্গানিজম এটি যেটা কালি চোখে দেখা যায় না যেমন ব্যাকটেরিয়া এখানে কিছু ছবি দেওয়া আছে এই চিত্রগুলি কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি তখন এরকম হবে বাট আমরা যখন কালি চোখেগুলি দেখতে চেষ্টা করবো কিন্তু কালি চোখেগুলি দেখা যাবে না দেন ভাইরাসেস একই রকম এগুলি কোনোটাই কালি চোখে দেখা যায় না ফাঙ্গাই অ্যান্ড প্রোটোজোয়া সুতরাং আমরা মাইক্রোবায়োলজি বলতে বুঝি যখন আমরা কোনো মাইক্রোস্কোপিক অর্গানিজম ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাই প্রোটোজোয়া নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোবায়োলজি দেন আমরা যাচ্ছি প্যারাসাইটোলজি হোয়াট ইজ প্যারাসাইটোলজি প্যারাসাইট এটা হচ্ছে আমরা জানি যে প্যারাসাইট আমরা বাংলা যেটা বলি যে প্যারাসাইট হচ্ছে পরজীবী বা পরগাছা আমরা অনেক সময় দেখে থাকি যে যেমন কোনো গাছের মধ্যে অন্য গাছ তৈরি হয় পট গাছের মধ্যে
অন্য কোনো গাছ তৈরি হয়, আম গাছের মধ্যে অন্য কোনো গাছ তৈরি হয়, আমরা এগুলি দেখছি। কিন্তু আমাদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে, আমাদের পেটের মধ্যে বা আমাদের শরীরে এমনই কিছু জিনিস আছে, হ্যাঁ, যেগুলি পরাগাছা হিসাবে অবস্থান করতেছে, হ্যাঁ, সেগুলি হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি ইজ দ্য স্টাডি অফ প্যারাসাইটস, দেয়ার হোস্ট অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দেম। প্যারাসাইটোলজি হচ্ছে, আমরা এখানে এখানে দুইটা চিত্র দিয়েছি, এই দুইটা চিত্রের মধ্যে যা আছে, একটা পিন ওয়ার্ম, অ্যানাদার টেপ ওয়ার্ম। এই পিন ওয়ার্ম অ্যান্ড টেপ ওয়ার্ম, এই দুইটাই কিন্তু আমাদের বডির মধ্যে আছে, আমাদের পেটের মধ্যে আছে। ওরা কিন্তু আমাদের পেটের মধ্যে থেকে আমাদের শরীরে খেয়ে দিয়ে সেখানে অবস্থান করতেছে এবং সেখানেই ক্ষতি করতেছে, আমাদের ক্ষতি করতেছে। আবার কোনো কোনো প্যারাসাইট যেগুলি কিছুটা আমাদের শরীর ভালোও করে থাকে, সেগুলি খুব কম, বাট বেশিরভাগ যেগুলি আছে সেগুলি আমাদের শরীরে ক্ষতি করে। তো প্যারাসাইটোলজিটা হচ্ছে যে প্যারাসাইট দেয়ার হোস্ট অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দেম। আমরা যখন এই পরজীবী বা পরগাছা সম্পর্কে আলোচনা করব এবং তারা কোথায় বসবাস করে, হোস্ট, হোস্ট মানে যেখানে সে অবস্থান করবে, যেখানে সে বসবাস করবে, তারা হচ্ছে হোস্ট, অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দেম। হোস্ট এবং প্যারাসাইট তাদের মধ্যে যে সম্পর্ক, হ্যাঁ, তারা তাদেরকে কীভাবে লালন পালন করতেছে বা তাদের কতটুকু খাবার দরকার, হ্যাঁ, সেই বিষয়গুলি যেখানে আলোচনা করা হবে সেটাই হচ্ছে প্যারাসাইটোলজি। দেন আমরা আসতেছি ইমিউনোলজি। এখানে দুটা চিত্র দেওয়া আছে ইমিউনোলজি। প্রথম চিত্রটার মধ্যে কোনো কিছু একটাকে তারা তাদের পেটের মধ্যে নিয়ে নিচ্ছে, হজম করতেছে বোঝাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে সেখানে একজন মানুষের ছবি, সে হাত দিয়ে কোনো কিছু প্রতিরোধ করার চেষ্টা করতেছে। তো হাত দিয়ে কোনো কিছু প্রতিরোধ করা মানে হচ্ছে যে আমার কাছে এসো না, হ্যাঁ, তোমরা দূরে থাকো। আর এখানে এই জীবাণু আরেকটা জীবাণুকে সে কেঁপে ফেলতেছে। তো এটা হচ্ছে ইমিউনোলজি। আমাদের বডিতে স্বাভাবিক ক্ষমতা হচ্ছে যে কোনো অর্গানিজম যাতে আমাদের বডিতে ঢুকতে না পারে, সেই জন্য আমাদেরকে আল্লাহ এমন একটা শক্তি আমাদের মধ্যে দিয়েছেন, হ্যাঁ, সেই শক্তির দ্বারা আমরা কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুকে প্রোটেক্ট করে থাকি। তো সেভাবেই কিন্তু আমরা আমাদের জীবনকে মানে রোগ মুক্ত করে রাখি। এখানে বলতেছে যে ইমিউনোলজি ইজ দ্য স্টাডি অফ ইমিউন সিস্টেম হুইচ প্রোটেক্ট আস ফ্রম ইনফেকশন। ইমিউনোলজি হচ্ছে এমন একটা বিদ্যা যেখানে আমরা ইমিউন সিস্টেম সম্পর্কে আলোচনা করি, হুইচ প্রোটেক্ট আস ফ্রম ইনফেকশন, যেটা আমাদেরকে ইনফেকশন থেকে প্রোটেক্ট করে, ইনফেকশন প্রতিরোধ করে থাকে। তো আমরা ছোটোবেলায় অনেকেই বিভিন্ন সময়ে রৌদ্রে, বৃষ্টিতে ভিজি, আমাদের মধ্যে কিছুটা জ্বর, সর্দি, কাশি হয়, আবার সেটি ভালো হয়ে যায়, সেটাও কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার একটা লক্ষণ। আমাদের বডিতে যখন এরকম কিছুদিন জ্বর, সর্দি, কাশি হয়, পরে আবার সেটা ভালো হয়ে যায়, তখন আস্তে আস্তে আমাদের বডিতে এই প্রতিরোধ ক্ষমতাটা গড়ে ওঠে। দিস ইজ ইমিউন সিস্টেম বা ইমিউনোলজি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারতেছ যে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, এগুলি বিষয়গুলি অত্যন্ত সহজ, বাট সেগুলিকে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো বা একটু পড়াশোনা করো মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই এগুলি সম্পর্কে জানতে পারবে। এখানে আবার বলতেছি, সেখানে এই চিত্রে, প্রথম চিত্রে এনগালফ কথা বলা আছে, একটা জীবাণুকে এনগালফ করা হচ্ছে, গিলে ফেলা হচ্ছে। সেকেন্ড প্রোটেক্ট, কোনো জীবাণুকে হাত দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে। আমরা এই করোনার সময়ে আমরা যেটা করছি যে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত ধুয়ে নিচ্ছি বা ওয়াশ করে নিচ্ছি, আর মাস্ক পরতেছি। এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত ধুয়ে আমরা জীবাণু প্রতিরোধ করতেছি, এবং মাস্ক পরে সরাসরি আমাদের নাক মুখ দিয়ে যাতে জীবাণু ভিতরে ঢুকতে না পারে সেই প্রচেষ্টাটা আমরা করছি। জাস্ট সেখানেও কিন্তু একই রকম,
আমরা যখন আমরা প্রতিরোধ করছি আর এখানে ভিতর থেকে প্রতিরোধ হচ্ছে, দিস ইজ ইমিউনোলজি। নাও ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ভাইরাস অ্যান্ড প্রোটোজোয়া। এই সবগুলি হচ্ছে অতি আণবীক্ষণিক বা কালি চোখে এগুলিকে দেখা যায় না, এগুলিকে দেখতে হলে মাইক্রোস্কোপ অথবা কোনো কোনো ক্ষেত্রে আলট্রা মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে। দেন হিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা আমরা যদি পূর্ব থেকে আলোচনা করি যে আমরা অসুখ সম্পর্কে আমাদের কী ধারণা ছিল, অসুখ সম্পর্কে আমাদের আসলে ধারণাটা অনেক দিন পূর্ব থেকেই, আমরা যখন এই মাইক্রোবায়োলজি বা ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু সম্পর্কে আমাদের ধারণা ছিল না, তখন আমাদের বিভিন্ন ধরনের বিরূপ ধারণা আমাদের মনের মধ্যে ছিল। আমরা সেগুলি সম্পর্কে যদি আলোকপাত করি তাহলে এখানে দেখা যাবে যে বলা হচ্ছে যে পিপল অ্যাট্রিবিউটেড ডিজিজেস টু উইচক্রাফট অ্যান্ড দ্য ডেভিল। আমরা মনে করতাম বা মানুষ মনে করত যে অসুখ হচ্ছে কোনো শয়তানের চক্রান্তের কারণে অথবা আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা চারদিকে যা আছে, হ্যাঁ, সেগুলি থেকে এই অসুখটা সৃষ্টি। এগুলি ছিল পূর্বের ধারণা, অনেক পূর্বে মানুষ ধারণা করত এটা। লেটার দে বিলিভড ডিজিজ ওয়াজ কজড বাই মায়াজমা। তারপরে মানুষ বিলিভ করত, মানে তারা মনে করত যে এই ডিজিজটা এমনই একটা জিনিস যেটা কোনো ধরনের একটা আনপ্লিজেন্ট স্মেল অথবা আমি কোথাও দিয়ে হাঁটতেছি, হ্যাঁ, সেখানে যদি আমার গায়ে কোনো ধরনের বাতাস লাগে, সেই বাতাসটা মানে আমার পছন্দনীয় না, হ্যাঁ, অথবা কোনো ধরনের গন্ধ লাগে, হ্যাঁ, সেটা আমার পছন্দনীয় না, সেটা থেকে হয়তো কোনো একটা রোগ হয়ে গেছে। এইটা ছিল পূর্বেকার মানুষের ধারণা। বাট 1632-1723 অ্যান্টনি বেন লিউয়েন হুক, উনি একজন জীববিজ্ঞানী, উনি কি বলছেন, ওয়াজ দ্য ফার্স্ট টু ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্স অফ মাইক্রো অর্গানিজম বায়া এ মাইক্রোস্কোপ। তিনি প্রথম মাইক্রোস্কোপের নিচে এই মাইক্রো অর্গানিজমের উপস্থিতি পাইলেন। অর্থাৎ এর আগ পর্যন্ত মানুষ জানত না যে এত ক্ষুদ্র জীবাণু মানুষের শরীরে ক্ষতি করতে পারে, মানুষের শরীরে অসুখ সৃষ্টি করতে পারে, এই ধারণাগুলি মানুষের মধ্যে ছিল না। বাট অ্যান্টনি বেন লিউয়েন হুক এই ধারণাটা মানুষের মধ্যে প্রদান করলেন এবং তিনি প্রমাণ করলেন যে কোনো ক্ষুদ্র জীবাণুর দ্বারা মানুষের এই সমস্যাগুলি তৈরি হতে পারে, এবং তিনি মাইক্রোস্কোপের মাধ্যমে সেই জীবাণুগুলির মানে অনুসন্ধান পেলেন। তারপরের অবস্থায় আসছে যে লুই পাস্তোর, আমরা সকলে জানি লুই পাস্তোর সম্পর্কে আমাদের ধারণা আছে, তো এই লুই পাস্তোর শোড দ্যাট দেয়ার ওয়ার জার্মস প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। উনি প্রমাণ করলেন, উনি দেখলেন যে আমাদের চারপাশে অনেক জীবাণু যেগুলি আমাদের বডির আমাদের দেহের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। লুই পাস্তোর আরও এক জায়গায় উনি বললেন ওপেন দ্য ফিল্ড অফ স্টেরিলাইজেশন, হি অলসো ডেভেলপড ভ্যাকসিনস অ্যানথ্রাক্স ভ্যাকসিন। ওপেন দ্য ফিল্ড অফ স্টেরিলাইজেশন, ফিল্ড অফ স্টেরিলাইজেশন অর্থাৎ জীবাণুমুক্তকরণ সম্পর্কে তিনি আমাদের কাছে কিছু খোলাখুলি বক্তব্য তুলে ধরলেন যে আসলে জীবাণু যেমন আছে তেমন সেটা থেকে আমরা মুক্তিও পেতে পারি, আমরা জীবাণু মুক্ত হতে পারি, এবং সেগুলি কীভাবে পরবর্তীতে
সেই বিষয়গুলি আমরা আলোচনা করব। হি ডেভেলপড ভ্যাকসিনস, তিনি একটা ভ্যাকসিনও তৈরি করলেন, একটা টিকা তৈরি করলেন, অ্যানথ্রাক্স ভ্যাকসিন, যেটা আমাদের দেশে কিছুদিন পূর্ব অ্যানথ্রাক্স রোগে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিচ্ছে মানুষ, এবং এটা সাধারণত বিভিন্ন অন্য অন্য প্রাণীদের মধ্যে হয়ে থাকে। তো এই অ্যানথ্রাক্স রোগ মানুষেরও অনেক ক্ষতি করে, তো এই অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন কিন্তু উনি তৈরি করেছেন। নেক্সট, রবার্ট কস, রবার্ট কস তিনি একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, ডেসক্রাইবড মেথডস অফ প্রিপেয়ারিং কালচারস, তিনি কিভাবে কালচার প্রিপারেশন করতে হবে সেই বিষয়গুলি তিনি উপস্থাপন করেন। কালচার মানে হলো আমরা কালচার বলতে যেটা বুঝি মাইক্রোবায়োলজির ভাষায়, যে কোনো একটা জীবাণুকে কিভাবে সে কিভাবে বৃদ্ধি পাবে, কোথায় থেকে সে থাকলে তার বৃদ্ধিটা ভালো হয় বা কোথায় থাকলে সে মারা যাবে, হ্যাঁ সেই বিষয়টা হচ্ছে কালচারের অন্তর্ভুক্ত। তো প্রিপেয়ারিং কালচার, কিভাবে এই কালচারটা তৈরি করা যায় সেই মেথডটা তিনি আবিষ্কার করলেন। ডেসক্রাইব দ্য কজেটিভ এজেন্ট অফ কলেরা অ্যান্ড টিউবারকুলোসিস, উনি কলেরা এবং টিউবারকুলোসিসের কারণ কি এবং কি কারণে কলেরা এবং টিউবারকুলোসিস হয় সেই বিষয়গুলি তিনি আবিষ্কার করলেন। ফ্লেমিং অ্যান্ড চেন, ওনারা অন্য আর দুজন বিজ্ঞানী, ফ্লেমিং অ্যান্ড চেন ডেভেলপ পেনিসিলিন ইন 1929 ফ্রম ফাঙ্গাস। আমরা আজকে যেসব ধরনের ইঞ্জেকশন বলেন, ঔষধ, বিভিন্ন ধরনের ঔষধ বলেন, হ্যাঁ সেগুলি কিন্তু জীবাণু দ্বারাই আমরা মানে বিভিন্ন জীবাণু থেকে কিন্তু নেওয়া হয়েছে, ভ্যাকসিন বিভিন্ন জীবাণু থেকে তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ঔষধ, অনেক ঔষধ আছে যেগুলি জীবাণু থেকেই তৈরি করা হয়েছে, সেগুলিকে রিফাইন বা সেগুলিকে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে তাদের থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করেছি। যেমন পেনিসিলিন, এটা তৈরি হয়েছে ফাঙ্গাস থেকে। নেক্সট আমরা আসি ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব। প্রথম হচ্ছে হোস্ট, হোস্ট হোস্ট ইজ অ্যান অর্গানিজম দ্যাট হারবার্স এ গেস্ট অর্গানিজম। হোস্ট আমরা আগেও বলেছি যে পরগাছা বা প্যারাসাইট যেখানে যেখানে থাকেন, যেখানে প্যারাসাইট অবস্থান করেন তাকে আমরা হোস্ট বলে থাকি, অর্থাৎ যার বাড়িতে অবস্থান করেন, হ্যাঁ তিনি হচ্ছেন হোস্ট। দেন প্যারাসাইট, প্যারাসাইট হচ্ছে আমরা বাংলা যেটা বলি যে পরজীবী বা পরগাছা, ইজ অ্যান অর্গানিজম দ্যাট লিভস উইদিন অর অন এ হোস্ট। এই পরগাছাটা কিন্তু হোস্টের মধ্যে অবস্থান করেন, সেখানে থেকে উনি জীবন ধারণ করেন এবং সেটা বড় হয়, আস্তে আস্তে সেটা আবার যেখানে থাকেন তারই ক্ষতি করতে শুরু করেন। যেমন আমরা এখনও সেটা কম দেখা যায়, বট গাছ অন্য আরেকটা গাছের মধ্যে হয়, তারপরে দেখা যায় যে এই বট গাছটা জীবিত আছে বাট অন্য যে গাছ, যে গাছের মধ্যে এই বট গাছটার জন্ম হয়েছিল সেই গাছটা নেই। তো প্যারাসাইটটা ঠিক একই রকম জিনিস, যে প্যারাসাইট এমন এক সময় প্যারাসাইট যদি আমরা আমাদের বডিতে এইভাবে মানে তাদেরকে ধ্বংস না করি, কিল না করি, তাহলে তারা এক সময় আমাদেরকে খেয়ে ফেলবে, এটাই হচ্ছে প্যারাসাইটের নিয়ম। দেন প্যাথোজেনস, প্যাথোজেনস ইজ এ বায়োলজিক্যাল এজেন্ট দ্যাট কজেস ডিজিজ অর ইলনেস টু ইটস হোস্ট, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল এজেন্ট দ্যাট কজেস ডিজিজ অর ইলনেস টু ইটস হোস্ট। তাহলে এই প্যাথোজেনটা ক্ষতি কার করবে, ক্ষতি করবে আমার নিজের, অর্থাৎ হোস্ট যিনি তারও কিন্তু ক্ষতি করবে। দেন এনভায়রনমেন্ট, হোয়ার অর্গানিজম লিভস, এই টোটাল পরিবেশ যেখানে অর্গানিজমটা বেঁচে থাকতেছে
সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পারতেছ। আমরা আগে পরবর্তীতে আবার আরেকটু রিভিউ করব। দেন ইকোলজিক্যাল রিলেশনশিপ, দ্য ইন্টারাকশন অ্যামং অর্গানিজমস উইদিন অর বিটুইন ওভারল্যাপিং ফাংশনস ক্যান বি ক্যারেক্টারাইজড ইনটু ফাইভ টাইপস অফ রিলেশনশিপ। ইকোলজিক্যাল রিলেশনশিপ অর্থাৎ আমাদের চারপাশে যারা অবস্থান করতেছে বিভিন্ন জীবাণু বা মাইক্রো অর্গানিজম বা অর্গানিজম, তারা কীভাবে অবস্থান করতেছে, তাদের বেঁচে থাকার জন্য কী কী চেষ্টা প্রচেষ্টা, জীবন ধারণের জন্য তাদের কী করতে হচ্ছে, হ্যাঁ, সেগুলিকে বলা হচ্ছে ইকোলজিক্যাল রিলেশনশিপ। তো এখানে এই পাঁচটা টাইপের মধ্যে প্রথম হচ্ছে কম্পিটিশান। কম্পিটিশান আমরা বুঝি, কম্পিটিশান মানে কি, এটা তো একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতাটার প্রতিনিয়ত আমাদের মধ্যে চলতেছে, সেটা মানুষ হতে পারে, সেটা অন্যান্য প্রাণী হতে পারে। যেমন বনে জঙ্গলে একটা প্রতিযোগিতা চলে, আমরা ডিসকভারি বা অন্যান্য চ্যানেলে এগুলি দেখে থাকি যে বাঘ হরিণ বা অন্যান্য প্রাণীদেরকে খেয়ে ফেলতেছে, অর্থাৎ ছোটো প্রাণী যেগুলি আছে সেগুলিকে তারা এনগাল্প করতেছে, খেয়ে ফেলতেছে। আবার অনেক ছোটো প্রাণী আছে, হ্যাঁ, যেগুলিকে কালি চোখে দেখা যায় না, বাট তারাও অন্যের ক্ষতি করতেছে। তো সেভাবে এই কম্পিটিশনের মাধ্যমেই কিন্তু আমাদের এই পৃথিবীতে সকল প্রাণীর বিচরণ। দেন প্রিডেশন, প্রিডেশন হচ্ছে যে আমাদের এই জগতে আমরা যেমন কম্পিটিশন করতেছি, ঠিক তেমনিভাবে আমাদের অন্যান্য প্রাণীরা কে কোথায় থাকবে, কোথায় অবস্থান করবে, কার সাথে তার সম্পর্ক তৈরি হবে, কার সাথে সম্পর্ক হবে না, এ ধরনের একটা বিষয় থাকে। এবং সে যেমন আমি এর আগে বললাম যে বাঘ হরিণকে কে ফেলতেছে, তো ওই যে শিকার, শিকার করা, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে সে বেঁচে থাকতেছে। জঙ্গলে কিছুদিন আগে আমরা দেখছি যে করোনা যখন শুরু হলো তখন মানুষ নিজেরাই খাইতে পায় না, তো আশেপাশে যারা শিয়াল কুকুর সেগুলি তারা কোথা থেকে খাবে, তারা কিন্তু একদম মানে কী বলবো, তারা হাড্ডি চর্ম সার হয়ে যাচ্ছে, যে তারা খেতে পারতেছে না। তো এই শিকার যখন তারা যখন শিকার না পাবে তখন কিন্তু তারাও মৃত্যুমুখে পতিত হবে। তো এই জন্য এই শিকারের বিষয়টাও কিন্তু এই ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে। দেন কমেন্সালিজম, কমেন্সাল এটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে আমরা কীভাবে বেঁচে থাকবো, বেঁচে থাকার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কাউকে আশ্রয় প্রশ্রয় দিতে হবে। হ্যাঁ, সেখানে আমরা যদি একে অন্যের সাথে সহযোগিতা বিনিময় করে থাকি তাহলে কিন্তু বেঁচে থাকতে পারবো। এবং এটাও কিন্তু এটা সকল প্রাণীদের মধ্যে কিন্তু এটা ঘটে থাকে, সকল অর্গানাইজমের মধ্যে সেই জিনিসটা ঘটে থাকে। মিউচুয়ালিজম, মিউচুয়াল করা, আমরা যেটা বুঝি যে একে অন্যের সাথে সম্পর্ক গড়ে তোলা, এটাও প্রাণীদের মধ্যে আছে, অন্যান্য অর্গানাইজমদের মধ্যেও আছে। তারপর হচ্ছে প্যারাসাইটিজম, প্যারাসাইট আশ্রয় প্রশ্রয়, আমরা আগে যেটা বলছিলাম যে প্যারাসাইট যে পরজীবী, হ্যাঁ, সেই পরজীবী যেখানে বাস করে বা তারা কার উপর অন্যদের উপর খেয়ে দিয়ে থাকে, হ্যাঁ, সেটা একটা বিষয়। দেন আমরা আসতেছি ফ্যাক্টরস প্রমোটিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মাইক্রো অর্গানাইজম। এখানে যে ফ্যাক্টরগুলি কথা বলা হচ্ছে সেগুলি প্রথমে হচ্ছে নিউট্রিয়েন্ট, অল মাইক্রো অর্গানিজমস নিড ফুড, প্রত্যেকটা মাইক্রো অর্গানিজম বেঁচে থাকার জন্য তাদের খাবারের প্রয়োজন হয়। টেম্পারেচার, ভেরি হাই অ্যান্ড ভেরি লো, কোনো কোনো টেম্পারেচার দেখা যায় যে কোনো জীবাণু মরে যায়, আবার কোনো কোনো টেম্পারেচার একই টেম্পারেচারে অন্য জীবাণুগুলি হয়তো বেঁচে থাকে। তাহলে এখানে টেম্পারেচার লো এবং হাই এর মধ্যে জীবাণুর বেঁচে থাকা এবং মরে যাওয়ার সম্পর্ক আছে। পিএইচ লেভেল,
মোস্ট অর্গানিজম প্রিপার নিউট্রাল পিএস 7 প্লাস মাইনাস 0.5 এই টেম্পারেচারটা বেশিরভাগ জীবাণু প্রিপার করে। আবার কোনো কোনো জীবাণু টেম্পারেচার পিএস যদি কমে যায় সেখানে হয়তো তারা বেঁচে থাকতে পারে না। আবার কোনো কোনো জীবাণু পিএস কমে গেলে সেখানে তারা বেঁচে থাকতে পারে। এভাবে তাদের বেঁচে থাকার বা মারা যাওয়ার কাজ চলতে থাকে। মশচার অল মাইক্রো অর্গানিজমস রিকোয়ার সাম লেভেল অফ ওয়াটার। মাইক্রো অর্গানিজম বেঁচে থাকার জন্য কিছু ওয়াটার প্রয়োজন বা কন্টিনিউ ওয়াটারের প্রয়োজন, দেন অক্সিজেন রিকোয়ারমেন্ট। সাম অর্গানিজমস আর অ্যানারোবস অ্যান্ড অ্যারোবস, কিছু কিছু অর্গানিজম আছে যেগুলি অ্যানারোবিক বা অক্সিজেনের প্রয়োজন, আবার কোনো কোনোটাতে অক্সিজেন প্রয়োজন নাই। অক্সিজেনে কোনো কোনো জীবাণু বেঁচে থাকে, আবার অক্সিজেনের কারণে কোনো কোনো জীবাণু হয়তো তারা বেঁচে থাকতে পারে না। দেন আমরা আসছি ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের কী কী ইম্পর্টেন্স আছে, অর্থাৎ এই মাইক্রো, আমরা এত সময় কথা বললাম যে মাইক্রো অর্গানিজম আমাদের প্রয়োজনে, মানে আমাদের শরীরের প্রয়োজন নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজম আমাদের জন্য প্রয়োজন। সেগুলি বলা হচ্ছে ফর ভ্যাকসিন প্রোডাকশন অ্যান্ড পোলিও, যেমন পোলিও ভ্যাকসিন ফ্রম দ্য ভাইরাস। তাহলে ভ্যাকসিন প্রোডাকশনটা কিন্তু আমরা এই মাইক্রো অর্গানিজম থেকেই করেছি। যেমন আমি এর আগে বলেছি যে লিওয়েন হুক, তিনি প্রথম মাইক্রো অর্গানিজমটা মাইক্রোস্কোপের নিচে উনি দেখেছেন। আবার লুই পাস্তুর, উনি মাইক্রো অর্গানিজম থেকেই কীভাবে ভ্যাকসিন তৈরি হয় সেটা কিন্তু উনি করেছেন। তাহলে মাইক্রো অর্গানিজম কিন্তু গুরুত্ব অনেক। দেন ফর প্রোডাকশন অফ ফুড, ইয়েস্ট ইউজ টু মেক ব্রেড, ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট ফর মেকিং ইয়োর হার্ট। আমরা যেমন দই খাই, দই, সেই দইটা কিন্তু মাইক্রো অর্গানিজম, মানে এটা যদি না থাকতো, ব্যাকটেরিয়া যদি না থাকতো, তাহলে কিন্তু এই দইটা তৈরি হইতো না। তাহলে এটারও কিন্তু একটা গুরুত্ব আছে। সয়েল মাইক্রোবস হেল্পস টু রিসাইকেল নিউট্রিয়েন্ট। আমাদের, আমরা কৃষিকাজে যেই বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত, যেমন কেঁচু, কৃমি যেটা আমরা বলি, সেই কেঁচু আমাদের মাটিকে কিন্তু, মানে উপর থেকে নিচ করে দিচ্ছে, নিচের মাটি উপরে ওঠাচ্ছে, আবার উপরের মাটি নিচে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কৃষির জন্য অত্যন্ত উপকারী। হ্যাঁ, সুতরাং মাইক্রো অর্গানিজম আমাদের জন্য উপকারিতা অনেক বেশি আছে। ইউজড ইন দ্য প্রোডাকশন অফ অ্যালকোহল। অ্যালকোহল, আজকে আমাদের এই যে আমরা হ্যান্ড স্যানিটাইজার যেটা বলতেছি, এই হ্যান্ড স্যানিটাইজারটা তৈরি করতে কিন্তু অ্যালকোহল লাগে, এবং এটার মধ্যে 70% অ্যালকোহল আছে। তো সেই অ্যালকোহলটা কিন্তু মাইক্রো অর্গানিজম দ্বারা তৈরি। ফাঙ্গাই হেল্প ইন দ্য ডিগ্রেডেশন অফ লিভিং থিংস দ্যাট হ্যাভ ডাইড। ফাঙ্গাস, আমাদের আরেকটা জীবাণুর নাম হচ্ছে ফাঙ্গাস। এই ফাঙ্গাসটা লিভিং থিংসটাকে ডিগ্রেড করে, অর্থাৎ ডিক্লাইন করে দিচ্ছে। হ্যাঁ, এটা মৃত্যুর, মানে মৃত্যুবরণ করাচ্ছে বা এটাকে মেরে ফেলতেছে। যদি এই কিছু জিনিস না থাকতো, যেমন কোনোটা কাউকে মেরে ফেলতেছে, আবার কাউকে সুন্দর করে বাঁচিয়ে দিচ্ছে, এই জিনিসগুলির মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই গোটা পৃথিবীটা বা গোটা মাইক্রো অর্গানিজম রাজ্যটা চলতেছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম যে আলোচনা করলাম, সেই বিষয়গুলি তোমরা যদি একটু একটু দেখো, আমাদের পরিবেশের সাথে এটাকে একটু মিলায়া পড়ো, তাহলে দেখবা তোমাদের খুবই, এটা খুব মনে থাকবে এবং মাথায় এটা ধারণ করতে সহজ হবে। থ্যাংক ইউ অল। তো আমরা তারপরে আমাদের যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম সেগুলিকে আমরা একটু আবার একটু রিভিউ করতে চাই। আমরা প্রথমে যে বিষয়গুলি সম্পর্কে বলতে চেয়েছিলাম সেগুলি, প্রথম হচ্ছে ডেফিনেশন অফ টার্মস, এগুলি আমরা আলোচনা করেছি। ডেফিনেশন, মাইক্রোবায়োলজি কাকে বলে, আমরা এখানে মাইক্রো একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেগুলি কালি চোখে দেখা যায় না, বাট এগুলি
আমাদের মাইক্রোস্কোপির নিচ থেকে এই ছবিগুলো উঠানো হয়েছে এবং এগুলি আমরা আলোচনা করছিলাম যে মাইক্রোস্কোপিক অর্গানিজম ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এবং প্রোটোজোয়া দেন আমরা আলোচনা করেছি প্যারাসাইটোলজি সম্পর্কে এখানে চিত্রে আমরা প্যারাসাইট সম্পর্কে তোমাদেরকে দেখাচ্ছি এটা পিনওয়ার্ম এটা হচ্ছে ট্যাপ ওয়ার্ম আমাদের বডিতে এই জিনিসগুলো এটা অনেক এই ট্যাপ ওয়ার্মটা এটাকে আমরা বাংলায় ফিতাকৃমি বলে থাকি এটা বিশাল লম্বা হয় তো এটা হচ্ছে প্যারাসাইট পরজীবী আমাদের বডিতে তার অবস্থান করে এখানে খায় দেয় আবার আমাদেরই ক্ষতি করে আমরা আলোচনা করেছিলাম ইমিউনোলজি সম্পর্কে ইমিউনোলজি আমরা এখানে দেখাচ্ছিলাম যে এখানে একটা চিত্রে এনগাল্প করতেছে মানে গিলে ফেলতেছে একটা জীবাণুকে ক্ষুদ্র জীবাণুকে আরেকটা জীবাণু গিলে ফেলতেছে সেকেন্ড আমরা বলছিলাম যে আমরা হাত দিয়ে জীবাণুকে প্রোটেক্ট করতেছি আমাদের বডিটাকে প্রোটেক্ট করতেছি যেমন আমরা এখানে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি এই সময়ে এটাও কিন্তু একটা জীবাণু প্রোটেকশনের একটা পদ্ধতি আবার আমাদের বডি ন্যাচারালি হ্যাঁ আমাদের কিছু জিনিসকে প্রোটেক্ট করে দিচ্ছে সেই জিনিসগুলি কিন্তু এখানে আমরা তুলে ধরেছি আমরা আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানাইজম সম্পর্কে ব্যাকটেরিয়া ফাঙ্গাই ভাইরাস অ্যান্ড প্রোটোজোয়া এই চারটা জিনিস আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে আছে হিস্ট্রি সম্পর্কে আমরা বলেছিলাম যে অসুখ হওয়াটা এবং না হওয়া সেটা কিসের উপর নির্ভর করে আমরা আগে আমাদের ধারণা ছিল আমাদের বিশ্বাস ছিল যে কোনো শয়তান বা অন্যান্য কোনো কিছু থেকে আমাদের এই সমস্যাটা তৈরি হয় বা আমরা অসুস্থ হয়ে যাই আমরা বিশ্বাস করতাম যে কোনো মানে খারাপ বাতাস বা খারাপ গন্ধ থেকে আমাদের এই অসুস্থ আমরা হয়ে যাচ্ছি বাট লিওয়েনহুক এবং লুই পাস্তুর এসে ওনারা আমাদেরকে সেই বিষয়গুলির ধারণা পরিবর্তন করে দিলেন যে আসলে ওইগুলি থেকে কোনো কিছুই না বাট জীবাণু দ্বারা সংগঠিত কোনো রোগের মাধ্যমে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি রবার্ট কচ তিনি কলেরা এবং টিবারকুলোসিসের জীবাণু আবিষ্কার করলেন প্লেমিং অ্যান্ড চেন তিনি দুজন তারা পেনিসিলিন আবিষ্কার করলেন পেনিসিলিন একটা বড় ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক এবং এটা অনেক রোগেরই কাজে লাগানো হয় দেন আমরা ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হোস্ট প্যারাসাইট প্যাথোজেন্স এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি ইকোলজিক্যাল রিলেশনশিপ আমরা বলেছি যেখানে কম্পিটিশান প্রিডেশন কমেন্সালিজম মিউচুয়ালিজম অ্যান্ড প্যারাসাইটিজম এই বিষয়গুলি এখানে আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি কিছু ফ্যাক্টর আছে যেগুলি আমাদের অর্গানাইজমকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হেল্প করে এর মধ্যে নিউট্রিয়েন্ট টেম্পারেচার পিএস লেভেল ময়েশ্চার অক্সিজেন রিকোয়ারমেন্ট তারপরে আমরা বলেছি ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম কীভাবে ভ্যাকসিন তৈরি হয় ভ্যাকসিন মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয় আমাদের খাবার কিছু কিছু খাবার মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয় মাটি ব্যাকটেরিয়াকে বা কৃমিকে আমাদের কী বলে বাংলায় লাঙ্গল বলা হয় হ্যাঁ তো সেটা কিন্তু মাইক্রো অর্গানিজমের কাজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ অ্যালকোহল অ্যালকোহল তৈরি করা তারপরে মাইক্রো অর্গানিজমকে ডিক্লাইন করে দেওয়া হ্যাঁ তাদেরকে মেরে ফেলা কিল করা কিন্তু তাদেরই কাজ মাইক্রো অর্গানিজম এক মাইক্রো অর্গানিজম আবার আরেক মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলে থ্যাংক ইউ অল ডিয়ার স্টুডেন্ট তো আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম আশা করি এই বিষয়গুলি তোমরা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমরা যদি সেই বিষয়গুলি সুন্দর করে পড়ো তাহলে আমাদের আজকের যেই অনলাইন ক্লাস সেটা ফলপ্রসূ হবে আর তোমাদের আরও একটা জিনিস আমি বলতে চাই যে তোমরা এই পড়াটা আমি তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাই যে ফিডব্যাকটা তোমরা কীভাবে দিবা সেটা আমি বলে দিচ্ছি যে আমি তোমাদেরকে ছোট একটা অ্যাসাইনমেন্ট দিব সেই অ্যাসাইনমেন্টটা হলো যে দুইটা বিষয়ের উপর আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব তোমরা একটু লিখে নিতে পারো মাইক্রোবায়োলজি কাকে বলে প্যারাসাইটোলজি কাকে বলে অ্যান্ড ইমিউনোলজি কাকে বলে দিস ইজ ওয়ান
একটা অ্যাসাইনমেন্ট। দেন আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজমের ইম্পর্টেন্স কী সেই সম্পর্কে তোমরা লিখে তোমরা লিখবা এবং সেটার ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবা। আমি দুটো অ্যাসাইনমেন্ট দিলাম, প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে মাইক্রোবায়োলজি কাকে বলে, ইমিউনোলজি কাকে বলে এবং প্যারাসাইটোলজি কাকে বলে, ওয়ান। নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম। এই দুটি অ্যাসাইনমেন্ট লিখে তোমরা আমাকে পাঠিয়ে দিবা এবং সেটা লিখবা, লিখার পরে স্নেপ নিবা, তোমাদের মোবাইলে স্নেপ নিয়ে আমার ইমেলে পাঠিয়ে দিবা। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের সামনের ক্লাসগুলিতে আশা করি তোমরা যথাযথভাবে উপস্থিত থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলি নেবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।